সবাই মিলে আজ বানালাম গ্রাম্য পদ্ধতিতে পাঁঠার মাংসের ঝোল। পাঁঠার মাংসগুলো ধুয়ে নেব, কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। পাঁঠার মাংসতে নুন, হলুদ, তেজপাতা, পেঁয়াজ কুচি এবং সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে চিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে রসুন বাটা, টমেটো কুচি, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জল দিয়ে ভালোভাবে কষে মাংসগুলো দিয়ে এবং ভাজা আলুগুলো দিয়ে কষে জল দিয়ে দেব। পরিমাণ মতো নুন এবং শেষে গরম মশলা দিয়ে গরম গরম সপরিবারে একসাথে বসে কবজি ডুবিয়ে খাবো এই অসাধারণ পাঁঠার মাংসের ঝোল।